Eh,
মানে জি আবার লিখছি, দেখো তোমরা দুই লাইন লিখেছো। হ্যাঁ লিখো ম্যাডামের সাথে লিখো, আবার লিখছি দেখো। বারবার লিখবা, আমাদের ইংরেজি যে খাতাটা আছে সেই খাতায় ওটা পেজ ঘুরে বারবার করে যতগুলো লাইন আছে সবগুলোতে লিখবা। হ্যাঁ সুন্দর করে লিখো তাহলে শেষ হয়ে যাবে।
ভালোভাবে লিখলে লিখলে সুন্দর করে লিখতে আমরা একটু পড়ে নেই আমরা যেটা লিখলাম সেটা কিন্তু রিভিশন দিয়ে নিতে হবে লিখার পরে আমরা সবাই খাতা একবার চেক করে নিব একবার পড়ে নিব হ্যাঁ আমরা পড়ে নেই ই ফর এ এ মানে ডি ই ডাবল জি এ ই ডাবল জি এ বেশি বুকটা নাই না বলেছে না লেখার টাইম আছে ডি মডি ডি মডি আমরা সবগুলো চেক করে নিব যে প্রত্যেকটাতে আমরা কি আমাদের লাইন লিখেছি আমাদের ভর কি ঠিক আছে আমাদের প্রথমটা ক্যাপিটাল লেটারস হবে পরেরগুলো স্মল লেটারস ও ইম্পর্টেন্ট কি তাহলে দুই ফর মিলে লিখছি তোমরা এক ফর মিলেও লিখতে পারো দুই ফর মিলেও লিখতে পারো সবাই সুন্দর করে লিখো সবাই লিখে হয়ে গেছে আমরা কি মুছে দেবো আমরা নতুন লিখে যাই আচ্ছা আমরা তাহলে পরে লিখে যাই আমরা কি লিখবো পরে আমার লেখা শেষ হয় নাই আচ্ছা লিখো মা এখন হ্যাঁ তুমি লেখা শেষ করো আমাদের সম্পর্করা একটু অনেকে আগে জয়েন করছো তো এই জন্য তোমরা যারা যারা লিখো হয়নি তারা লিখো আমি পরে লিখতে যাই কথা না বলে সুন্দর করে গুড বেবি হয়ে সবাই লিখো কথা না বলে সুন্দর করে বুঝবি লিখতে হবে সবাই আমাদের এ বি সি ডি দিয়ে আচ্ছা আমরা এ ফর কি পড়েছিলাম তোমাদের সবার মনে আছে আমরা এ ফর পড়েছিলাম এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল B for ball, ball money ball. B for ball, ball money ball. C for cat, cat money viral. C for cat, cat money viral. D for doll, doll money putul. D for doll, doll money putul. আমি আবার বলছি দেখো A for apple, apple money apple. B for ball, ball money ball. C for cat, cat money viral. D for doll. ডল মানে পুতুল ডি ফর ডল ডল মানে পুতুল তাহলে আমরা একটু দেখে নিই আমাদের আমাদের সবগুলো আমরা একটু দেখে নিই ছবিগুলা আমাদের কি মনে আছে দেখি আবুদের এই যে আমাদের এ ফর কে এ ফর অ্যাপেল ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল বি ফর বল মানে বল ই ফর বল বল মানে বল সি ফর আমরা দেখি সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল আর ডি ফর আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ডি ফর জল মানে পুতুল ডি ফর বল মানে পুতুল আচ্ছা তাহলে আমরা এখন পড়লাম আমরা একটু লিখে নি সুন্দর করে ডল ডল মানে পুতুল প্রথমে লিখছি রা ল ইরা
লেখা শেষ আমার বাবুদের পড়া হলে কিন্তু আমি নতুন একটা ছড়া পড়বো তোমাদের আমাদের নতুন একটা রাইমস পড়বো সেটা কি সেটা তোমাদেরকে পড়বো তোমাদের লেখা হয়েছে আমার বাবুদের হ্যাঁ লেখা শেষ করো লেখা শেষ হলে আমরা পড়বো আমাদের রাইমস বই বের করে আমরা পড়বো তোমরা লেখা শেষ করো সবাই চটচট করে আমি আবার দেখি তোমাদের জন্য আবার পড়ি A for apple, apple মানে আপেল, A double B L E apple, apple মানে আপেল, ছড়িয়া, পয়েকা রেখে, ল, আপেল, B for ball, B A double L, ball মানে ball, 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 C for cat, C A T, cat, cat মানে বিড়াল, বড় শিকারে B, ডয়সন রেখারা, ল, বিড়াল, D for doll, doll মানে পুতুল, D O double L, doll, doll মানে পুতুল, বড় শিকারে পু, আমাদের পুশিক্যাট মানে কি পুশি বিড়াল দেখেছো এই যে একটা পুশিক্যাট আছে পুশি বিড়াল আমাদের বইয়ে কত পেজ ফাইভ পেজ আছে রাইমস পুশিক্যাট পুশিক্যাট তাহলে পুশিক্যাটের বাড়ি কি আমাদের পুশিক্যাট মানে পুশি বিড়াল আচ্ছা কি বলছে পুশিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন টু লন্ডন টু লুক আফটার দ্য কুইন আমি আবার বলছি দেখো পুশিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন টু লন্ডন টু লুক আফটার দ্য কুইন আবার বলছি দেখো মাই রাইমস নেম ইজ পুশিক্যাট 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 আমরা আগে প্রথম লাইনটা আমাদের ভালোভাবে পড়ে নিব তারপর আমরা বলবো পুশিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন মানে কি বলো তো আমরা যে পুশিক্যাট কি বলছি তুমি কোথায় থাকো আই হ্যাভ বিন টু লন্ডন সে কোথায় থাকে লন্ডনে থাকে টু লুক আফটার দ্য কুইন রানীর সাথে আফটার দ্য আচ্ছা ঠিক আছে আমি আবার বলছি পুশিক্যাট পুশিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন টু লন্ডন টু লুক আফটার দ্য কুইন দেখো আবার বলছি দেখো সবাই পড়ো একসাথে হ্যাঁ সবাই বলবে লেখা হয়ে গেছে যাদের লেখা হয়ে গেছে তারা কি করবে আমার লেখা শেষ হ্যাঁ ভেরি গুড পুশিক্যাটটা কিন্তু লন্ডনে রানীর সাথে দেখা করতে গেছে তাই না তাহলে আমরা কি বলছি পুশিক্যাট পুশিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন টু লন্ডন টু লুক আফটার দ্য কুইন সবাই সুন্দর করে পড়েছ হ্যাঁ তাহলে আমাদের ছড়া হলো সবাই কি সুন্দর করে পড়ছে তাহলে আমরা আবার বলি মাই রাইমস নেম ইজ পুশিক্যাট 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 হোয়ার হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন টু লন্ডন টু লুক আফটার দ্য কুইন এরপর আমরা বলবো কি নেম অফ ফাইভ বার্ডস নেম অফ ফাইভ বার্ডস নেম অফ ফাইভ বার্ডস বলো ম্যাগপাই ম্যাগপাই প্যারো পিজন ক্রো কিংফিশার আর বলছি দেখো ম্যাগপাই প্যারো পিজন ক্রো কিংফিশার নেম অফ ফাইভ বার্ডস ম্যাগপাই প্যারট পিজন ক্রো কিংফিশার ম্যাগপাই প্যারট পিজন ক্রো কিংফিশার নেম অফ ফাইভ বার্ডস সবাই আঙুল দাও দেখো আমাদের পাশে ছিল কিনা ম্যাগপাই প্যারট পিজন ক্রো কিংফিশার আচ্ছা ভেরি গুড খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে আমরা আজকে অনেক কিছু লিখলাম আমার বাবুরা তো অনেক দুই পা পেজ পড়ে লিখেছে অনেক লিখেছে আমরা অনেক কিছু পড়েছি তাই না অনেক জেনেছি তাহলে আমরা কি করব আজকে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করব আচ্ছা বাবুদেরকে বলি সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করবা আমাদেরকে কিন্তু স্ট্রং হতে হবে যে বাবুরা স্ট্রং তাদেরকে কি করতে পারবে না তাদেরকে আমাদের কোনো রোগ জীবাণু অ্যাটাক করতে পারবে না সবাই কিন্তু সুস্থ থাকবে আচ্ছা তার জন্য আমাদের বেশি বেশি করে খাবার খেতে হবে পানি খেতে হবে আর এই সময় আমাদের এই যে সিজন চেঞ্জের সময় বাবুদেরকে একটু গরম পানিও খেতে হবে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের গরম পানি খাওয়া জরুরি এখন
আচ্ছা মনে থাকবে সবার, তাহলে সবাইকে আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাইকে বলছি আজ এখানে থাক, সবাই ভালো থাকো। Thank you.